যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি ঠাকুরগুলো, প্রথমেই আমরা যাচ্ছি নপাড়া দাদাভাই সঙ্গ। রিক্সা করে যাচ্ছি কারণ লাইটিংটা জাস্ট দারুণ হয়, তোমাদের দেখাচ্ছি একটু দেখো। পুরো রাস্তাটা লাইটিং করে, মানে বিটি রোড থেকে শুরু করে একদম নপাড়া দাদাভাই সঙ্গ যতটা অনেকটা রাস্তা, মোটামুটি 1 কিলোমিটারের বেশি হবে বল রাস্তা। পুরো রাস্তাটা লাইটিং করে, খুব সুন্দর করে, ওই জন্য আমি রিক্সা করে যাচ্ছি, নাহলে অটো করে চলে গেলে দেখাই যেত না। হ্যাঁ তাই তো বলছি, কি সুন্দর পুরোটাই এরকম, দেখ কি সুন্দর করেছে লাইটিংটা, দারুণ করেছে। প্রতিবারের মতো এবারেও ফুচকা খাচ্ছি, ঝাল কমে করে না, ঝাল কম, আমার ঝাল বেশি, খা খা খা। বাইরেটা জাহাজ হলেও ভেতরের থিম কিন্তু আলাদা, থিম হলো অন্তহীন, 18 হাতের মা দুর্গা। প্যান্ডেলে আমরা যে জিনিসটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড থাকি, কি সুন্দর লাগছে দেখো, পাপড়ি চাট, ভেলপুরি, আর কি কি আছে এখানে, মকটেল, কি খাবি, কিছু খাবি না, এই মেয়ে কিছু খেতে চায় না। শেষমেশ ডাল পাকোড়া খাচ্ছি, কি দারুণ লাগছে দেখো। তো এখন আমরা চলে এসেছি সিথি বন্ধুদল স্পোর্টিং ক্লাবে।
করেছে প্যান্ডেলটা। ঠাকুর দেখে আমরা এখন মেলায় এসেছি, শিথিল মনের মেলায়। এই দেখো ফটাফট একটা ফটাফট নিলাম, আর পান মশলা নেব। আমরা এখন এসেছি রেস্টুরেন্টে প্লেজারে খেতে, চিকেন রেশমি কাবাব। তো আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন চলে এসেছে, খেয়ে নিই এবার। তৃতীয়াটা বেশ ভালোই কাটলো, আবার কাল বেরোবো ঠাকুর দেখতে। চতুর্থীতে বেরিয়ে পড়েছি, প্রথমেই আমি ফুচকা খেয়ে নিচ্ছি। চতুর্থীর সন্ধ্যাতে আমরা বেরিয়ে পড়েছি, প্রথমেই আমি ফুচকা খেয়ে নিয়েছি, এখন যাচ্ছি টালা প্রত্যয়ে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অপূর্ব সুন্দর, অসাধারণ করেছে, জাস্ট অসাধারণ। এইখানে খাবি তো? এই দেখ ফিশ ফ্রাই, ফিশ রোল, ফিশ ফিঙ্গার সব আছে, কি খাবি দেখ। সো আমরা এখন একটু খাচ্ছি ফিশ ফিঙ্গার আর ফিশ চপ। তালাপ্রত্যা ঠাকুরটা কেমন দেখলি বল? দারুণ লেগেছে, দারুণ। মানে এবারে সেরা সেরা ঠাকুর, বিশাল বড় প্যান্ডেল। আর এই ব্লগটা পূজোর পরে যাবে, অলরেডি সবাই দেখে নেবে। তালাবারোয়ারির এবারের থিম হলো অবন ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবন, মাটি ও আঁকার কাজ। ভীষণ সুন্দর করেছে, দেখে চকিত চমকিত হয়ে গেলাম।
দেখো, এটা হচ্ছে চকলেট পান, এটা হচ্ছে ম্যাঙ্গো পান, এটা হচ্ছে হোয়াইট চকলেট পান। এটা কত করে? এটা আর এটা সব 50। বাপরে, একটা চকলেট পান খাবো, দেখো কি সুন্দর দেখতে। পুজোটার নাম কি রে? এটা আমি ফেসবুকে ছবি দেখেছি। আচ্ছা, ফ্রেন্ডস ইউনিয়ন পূজা কমিটি, এটা শ্যামবাজারে। অ্যাকচুয়ালি এটা বাটার অপোজিটে, বাগবাজার বাটার অপোজিটে। খুব সুন্দর উল্টানো বাড়ি। গাড়িটা দেখো কিরকম ঝুলছে। এটা সত্যিকারের গাড়ি রে। হ্যাঁ, গাড়িটা কি করে সেট করেছে, হেভি। সব উল্টানো, টেবিল চেয়ার, এই দেখো ঘড়ি, উল্টো ঘড়ি, টিভি, সব উল্টানো। দারুণ লাগলো কিন্তু, প্যান্ডেলটাও খুব সুন্দর, ইউনিক একদম, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো না? একদম, এরকম কিন্তু আগে দেখিনি, সব উল্টো। ফ্রেন্ডস ইউনিয়ন পুজো কমিটি, শ্যামবাজার। তো এবার আমরা ডিনার করতে চলে এসেছি আমিনিয়াতে। প্রথমে নিয়ে নিয়েছি চিকেন টংরি কাবাব। চিকেন টেংরি কাবাব, বিরিয়ানি চলে এসেছে, এবার খেয়ে নি। অনেক রাত হয়ে গেছে, আবার কাল বেরোবো ঠাকুর দেখতে। তো চলো, পুজো ভ্লগ পার্ট 1 এখানেই শেষ করছি, নেক্সট পার্ট আসছে খুব শিগগিরই। সো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। টাটা।